নমস্কার, নিউজ নাইনগানের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। বুধবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে কুলাই সুধাংশু ঘোষপাড়া এলাকায় পুর পরিষদের টার্সিয়ারি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মেগা বৃক্ষরোপণ কর্মসূচি। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর, আমবাসা মহকুমার মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, মহকুমা বন আধিকারিক তপজ্যোতি দেববর্মা, পুর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায় সহ অন্যান্যরা। এদিন পুর পরিষদের উদ্যোগে টার্সিয়ারি সেন্টারের চারিদিকে 220টি বৃক্ষ চারা রোপণ করা হয়। এক সাক্ষাৎকারে পুর পরিষদের ভাইস চেয়ারপারসন বলেন, ওনারা গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে পুরো এলাকায় বৃক্ষ চারা রোপণ করা হয়। এদিন আবারও একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে এবং এই ধরনের গাছের চারা টার্সিয়ারি সেন্টারের চতুর্দিকে লাগানো হয়েছে। স্বাভাবিকভাবে আগামী প্রজন্ম যাতে বৃক্ষরোপণের দিকে ধাবিত হয় সেই জন্যই কিন্তু সেটা করা হচ্ছে। শুধুমাত্র বৃক্ষরোপণ করাই নয়, গাছগুলোকে সঠিক যত্ন দিয়ে বড় করে তোলাও কিন্তু অবশ্যই একটা দায়িত্বের মধ্যে পড়ে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবস 5 জুন সবাই লাগায় গাছ, তো আমরা এই দিনই লাগিয়েছি। আজকে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে সচিব সাহেব আছেন, আমার ডেপুটি সচিব সাহেব আছেন। আমরা বিশেষ উদ্যোগে আজকে আমাদের কুলাইতে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের যে টার্সিয়ারি সেন্টার আছে সেখানে আমরা প্রায় 220টা গাছ আমরা আজকে লাগাবো, মেগা বৃক্ষরোপণ নিয়েছি। তো এই কারণে যে পরিবেশ জলবায়ু যাতে আমাদের পক্ষে থাকে, প্রকৃতি আমাদের পক্ষে থাকে, এই জন্য আমাদের এই প্রয়াস। সেটা আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের এই টার্সিয়ারি সেন্টারে এত সুন্দর জায়গা আছে, এখানে আমরা আরো অনেক বৃক্ষ রোপণ করব। আপনারা শুনলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। বুধবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে কুলাই সুধাংশু ঘোষপাড়া এলাকায় পুর পরিষদের টার্সিয়ারি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেগা বৃক্ষরোপণ কর্মসূচি। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর, আমবাসা মহকুমার মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, মহকুমা বন আধিকারিক তপজ্যোতি দেববর্মা সহ পুর পরিষদের অন্যান্যরা। বৃক্ষরোপণ কর্মসূচি গোটা টার্সিয়ারি সেন্টারের চতুর্দিকে করা হয়েছে এবং আগামী দিনে এই গাছগুলোকে যত্ন সহকারে বেড়ে তোলার দায়িত্ব অবশ্যই তারা নিয়েছেন বলে জানা গেছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই যেটা সামনে আসছে যে বৃক্ষরোপণ করা অবশ্যই প্রয়োজন এবং তার পাশাপাশি আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণের মাধ্যমে বিভিন্ন জায়গা যেগুলো খালি পড়ে রয়েছে সেগুলোকে সবুজায়ন করা এই বিষয়টা অবশ্যই কিন্তু নজর দিয়েছে রাজ্য সরকার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী প্রজন্ম যাতে গাছের গুরুত্ব তারা অনুধাবন করে এবং বৃক্ষরোপণে যাতে ব্রতী হয় সেই চেষ্টাই কিন্তু অবশ্যই করছে রাজ্য সরকার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।